প্রথমত শুভেন্দু অধিকারী ব্যক্তি নন, বিরোধী দলনেতা। তাকে মহামান্য আদালতের বিচার প্রধান বিচারপতি মনে করেছিলেন রাখা দরকার, তাই রেখেছিলেন। এবং কালকে রাজ্য সরকারের আপত্তি, এই যে পিটিশনগুলো সব রাজ্য সরকার করিয়েছে, এগুলো তো বলে কোনো লাভ নেই, সবাই চেনে। রাজ্য সরকার বিজেপিকে ভয় পায়, বিরোধী দলনেতাকে ভয় পায়। মমতা ব্যানার্জির সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা হচ্ছে বিরোধী দলনেতাকে আটকাও। আমি হওয়ার জন্য দ্বারস্থ হইনি কোর্টে, আর আমাকে না রেখে রাজ্য সরকারের আপত্তিতে, এতে প্রধান বিচারপতি বা জুডিশিয়ারির কোনো ভূমিকা নেই। তারা যে সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেকের সম্মান করা উচিত, এতে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু মমতা ব্যানার্জির জেনে রাখা দরকার, ইনফরমেশন কমিশনার, লোক আয়ুক্ত, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, উনার সব একতরফা সিদ্ধান্ত কিন্তু আটকে আছে। তার কারণ, বিরোধী দলনেতাকে উনি কনফিডেন্সে নেননি বলে। অর্থাৎ বিরোধী দলনেতাকে বাদ দিয়ে কিছু সাংবিধানিক বিষয় আছে যেটা মমতা ব্যানার্জি চাইলেও পারবেন না। কাউকে ভয় পায় না, কেউ কাউকে ভয় পায় না। রাজ্য সরকার ওই রকম একজন তুচ্ছ মানুষকে ভয় পাবে কেন? রাজ্য সরকার শুধু একা নয়, সব দল মিলে হাইকোর্টের কাছে প্রস্তাব করেছিল যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে পর্যাপক্ষ করবে কেন। সে তো রাজনৈতিকভাবে সরকারকে বদনাম করার জন্যে কিংবা নিজের রাজনৈতিক ফায়দার জন্যে, যেভাবে গঙ্গাসাগরটাকে নিয়েও সে নিজের বিভেদগামী রাজনীতি করবে বা সেখানে গিয়ে রাজ্য সরকার বা রাজ্যকে অপমান করার চেষ্টা করবে, তাই নিরপেক্ষতার প্রশ্নে হাইকোর্টে সওয়াল করা হচ্ছে। বিজেপির মুখপাত্রের মতো আচরণ রাজ্যপালের রাজ্য সরকারকে বিরক্ত করাই ওর কাজ। রাজ্যপাল জগদীপ ধনখড়ের পাল্টা সৌগত রায়, কি বলেছেন সৌগত রায় আমরা শুনবো। রাজ্যপালের কাজই তো রাজ্য সরকারকে উত্তক্ত করা, রাজ্যপালের কাজই বিজেপির মুখপাত্র হয়ে কাজ করা, তার কাজই হচ্ছে অবান্তর মন্তব্য করা। আইন অনুযায়ী যা যা করতে হয় রাজ্য সরকার তা করছে, সংবিধান অনুযায়ী যেটা করা যায় না সেটা রাজ্যপাল করছেন, টুইট করছেন, বিবৃতি দিচ্ছেন। সংবিধানের কোথায় লেখা আছে যে রাজ্যের যে রাজ্যপাল তিনি প্রকাশ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে বিবৃতি দিতে পারেন? কোথাও লেখা নেই। উনি নিজেই রাজ্য প্রশাসনের প্রধান হয়ে তার চলার কথা রাজ্যের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী তা না করে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে, এটা চূড়ান্ত সংবিধান ভঙ্গের কাজ। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য আমরা শুনব। তৃণমূল ধারাবাহিকভাবে রাজ্যপালের বিরোধিতা করে আসছেন। আসলে তৃণমূল যে রাজনীতিতে বিশ্বাস করে সেই রাজনীতিতে এই মুহূর্তে সংবিধানকে তারা অনেক দূরে সরিয়ে রেখেছেন। তৃণমূলের আচরণ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী। রাজ্যপালের কথা বলেছেন, সাংবিধানিক সংকট তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক ভালো হওয়া উচিত, এই রাজ্য ব্যতিক্রম, মন্তব্য অধীর রঞ্জন চৌধুরীর। রাজ্য আর রাজ্যপালের এই লড়াই আজকে মানুষের কাছে হাসির পর্যায়ে পৌঁছে গেছে, আর মানুষ এসব নিয়ে কোনো কিছু ভাবছেও না, এসব নিয়ে মানুষের মধ্যে কোনো রিপারকেশনও নাই। একটা রাজ্যে রাজ্যের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক ভালো হওয়া উচিত বলে আমরা মনে করি, কারণ আমরা কাউকে অপমান করার রাজনীতি করি না। কিন্তু পশ্চিমবঙ্গে সব ক্ষেত্রেই ব্যতিক্রম, এখানেও ব্যতিক্রম। এখানে রাজ্য আর রাজ্যপালের এই মারামারি দেখতে দেখতে বাংলার মানুষ ক্রমশ ধৈর্যহীন হয়ে পড়ছে। বাংলার মানুষ এই ধরনের অশোভন আচরণ রাজ্যপাল এবং রাজ্যের মধ্যে যে সংঘর্ষের পরিণতি দেখতে পাচ্ছে, তাতে ভারত পশ্চিমবঙ্গে গণতন্ত্রের যে পরিকাঠামো সেই পরিকাঠামো কালিমালিপ্ত হচ্ছে বলে মনে করি। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।